রাষ্ট্র ধ্বংস করে বিএনপি এখন মেরামতের আওয়াজ তুলছে বলে অভিযোগ আওয়ামী লীগের। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নামমাত্র 54টি বিরোধী দল একসাথে হয়েছে যাদের সরকারের বিরুদ্ধে কিছুই করার ক্ষমতা নেই। রাজধানীতে কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ, যুবলীগও। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, বিএনপি রাজনীতির কড়া সমালোচনা করেন তারা। স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তি এই বাংলাদেশে আবার কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, উঠতে দেওয়া হবে না। ওই মান্দার গাছে যদি পিঠ সুলকাইতে যান তাহলে ওই মান্দার গাছের কিছু হয়, ওই পিঠের চামড়াই ছুলে যায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, 54 দল একজোট হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছে কিন্তু তারা কিছুই করতে পারবে না। 30 ডিসেম্বর ৫৪টা ঘোড়ার টিম পারবে, 54টি বিরোধী রাজনীতি দল। এদিকে শাহবাগে ছাত্রলীগের কর্মসূচিতে নেতারা বলেন, বিভিন্ন কর্মসূচির নামে দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি। যারা সবসময় এই পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করেছে এবং তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এদেশের শিক্ষার্থীরা, তরুণ সমাজ চায় না এদেশে আর সন্ত্রাসের রাজনীতি ফিরে আসুক। ফার্মগেটে যুবলীগের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, বলেন দেশের অগ্রগতিতে বাধা দিতেই ষড়যন্ত্র হচ্ছে। লাঠি নিয়ে যদি আমরা নামি, আপনারা যে লাঠি দেখান ওই লাঠি নিয়ে পালাবার পথ পাবেন না আপনারা। বিএনপি যাবা দালাল হায়রাদের আমরা যে কোনো মূল্যে প্রতিহত করে রুখে শান্তির বাংলাদেশ গর্বই গর্ব। যুবলীগ দক্ষিণ কর্মসূচি পালন করে কেন্দ্রীয় শহীদ মিনারে। অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ইতিমধ্যে বিএনপি তারা যে আন্দোলন যে জায়গায় তুঙ্গে তুলেছিল সেই জায়গা থেকে পরাজিত হয়ে এখন তারা ঘরে বন্দী হয়ে গেছে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।